জয় হোক বা না হোক বাড়ি তৈরি করে দেওয়া হবে। ভোটের প্রচারে গিয়ে এমনই আশ্বাস দিয়ে এসেছিলেন সিপিএম কর্মীরা। যেমন কথা তেমন কাজ। রাজ্যের একাধিক জেলা থেকে যখন ভোট পরবর্তী হিংসার অভিযোগ সামনে আসছে ঠিক তখনই এক অন্য ছবি দেখা গেল জলপাইগুড়ির নাজিরপাড়ায়। সহায় সম্বলহীন বৃদ্ধার মাথায় ছাদ ছিল না, সেই অবস্থা দেখেই তা মেরামত করে দেওয়ার কথা বলেছিল সিপিএম। এবার ভোট মিটতে চাঁদা তুলে সেই বৃদ্ধার বাড়ি বানিয়ে দিলেন তাঁরা। জলপাইগুড়ির সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নাজিরপাড়া 17/160 নম্বর বুথে আপাতত চলছে সেই বাড়ি তৈরির কাজ। মিলন রায় নামে বছর 65-এর ওই বৃদ্ধার ঘর কয়েক বছর আগে ঝড়ে ভেঙে যায়। এরপর পরিবার নিয়ে তিনি আশ্রয় নেন বাড়ির পাশেই শিশু শিক্ষা কেন্দ্রে। সেই ভবনেরও অবস্থা খুব একটা ভালো নয়, বৃষ্টি হলেই জল পড়ে। বৃদ্ধার সঙ্গে থাকেন তার মানসিক ভারসাম্যহীন ছেলে ও তিন মেয়ে। আবাস যোজনার ঘর তো দূরের কথা, বিধবা ভাতা বৃদ্ধ ভাতাও পাননি তিনি। একটি পলিথিনও জোটেনি বলে অভিযোগ। প্রচারে গিয়ে বিষয়টি নজরে আসে স্থানীয় সিপিএম কর্মীদের। সেই সময় তারা বৃদ্ধাকে কথা দিয়েছিলেন এবার ভোটে জয় হোক বা না হোক বাড়ি বানানো হবেই হবে, আর সেই মতো কাজও হলো। মিলন রায়ের স্ত্রী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রায় আমাদের পাড়ার ছেলে, ভোট নিতে আসছে, আইসে দেখছে বাড়ির পরিস্থিতি খারাপ, বলছে যে বৌদি আমি তোমাকে একটা ঘর সাহায্য করে দিব। সবাই মিলে সাহায্য উঠায় তাই আমাকে একটা ঘর দিচ্ছে। আমি স্কুল ঘরে থাকি, এইভাবে দেখে ছাদে ওইখানেও জল পড়ে, দেখে বলছে বৌদি তোমাকে আমি একটা ঘর তৈরি করে দিব। ছাপরা কিবা বলে ছিপেন থেকে আমাদের পাড়ার ছেলে, ও গৌরী রায়, ওর বউয়ের নাম। তো এর আগে আপনি এই যে আপনার বাড়ি ঘরে যে পরিস্থিতি, মানে আপনি কোনো স্থানীয় কাউন্সিলরকে আবেদন করেছিলেন? না, বলছি আমি অঞ্চল যায় বলছি, বলে প্রধানকে জানান, সে এমনি তো করে দিল না, আমাকে পরে একটা প্লাস্টিক দিছে, ওইটাও আমি মিথ্যা কথা বলবো না সরকার থেকে। হ্যাঁ, আর কিছু পাই নাই। এখন কারা করে দিচ্ছে? এখন তো গৌরী রায় আর ওর স্বামীর নাম হচ্ছে কার্তিক, গৌরী রায় করে দিচ্ছে ছিপেন থেকে করে দিচ্ছে। মাথার উপর ছাদ নেই, আবাস যোজনার টাকাও পাননি, তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। সেই ধরনের কোনো রকম খড়িয়া গ্রাম পঞ্চায়েতে কোনো ওনার সম্বন্ধে আসে, উনি কমপ্লেন বা পলিথিনের জন্য আবেদন করেনি, কোনোদিন এরকম করেনি। যদি করতো তাহলে নিশ্চয়ই আমরা দেখে দিতাম পলিথিন, বা আমরা এরকম বহুত করেছি যে একটা চালা তুলে দেওয়ার মতো ক্ষমতা অন্তত খড়িয়া গ্রাম পঞ্চায়েতের। ভোট পর্ব মিটেছে, ওই গ্রামে জিতেছেন সিপিএম প্রার্থী গৌরী রায় শীল। এরপর প্রতিশ্রুতি মতো শুরু হয়েছে কাজ। গ্রামের সিপিএম কর্মীরা যে যার সাধ্যমতো চাঁদা দিয়েছেন, সেই টাকাতেই কেনা হয়েছে সব সরঞ্জাম, কেউ আবার হাত লাগিয়েছেন বাড়ি তৈরির কাজে। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।